হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো টাইগার থ্রি এর ফাইনাল অ্যাডভান্স বুকিং রিপোর্টকে নিয়ে। সো ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে বলবো যে দীপাবলির অনেক 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 শুভেচ্ছা, খুব ভালো কাটুক এই দিনটা। সো প্রথমে যদি আসি আমাদের ন্যাশনাল প্লেক্সের বক্স অফিস মানে অ্যাডভান্স বুকিংকে নিয়ে, কি আদৌ জওয়ান এবং পাঠান কি কে কি মানে ক্রস করতে পারলো? জওয়ান এবং পাঠান কেন ওয়ারের থেকেও কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে এখনো অবধি কিন্তু টাইগার থ্রি। মানে টাইগার থ্রি এর ডে ওয়ানের অ্যাডভান্স বুকিং এই রকম যে হবে আমি সত্যি বলতে কিন্তু ভাবিনি বস। মানে তা সত্ত্বেও কিন্তু টাইগার থ্রি প্রায় লাস্ট 24 আওয়ার্সে 250K প্লাস টিকিট কিন্তু সেল করেছে অ্যাডভান্স বুকিংয়ে অন দ্য ন্যাশনাল প্লেক্সেন্স এবং সিঙ্গেল স্ক্রিন মিরাজ SBF এবং সব কিছু মিলিয়ে কিন্তু প্রায় 250K টিকিট কিন্তু মোটামুটি অ্যাডভান্স বুকিংও হয়েছে। সো PVR এবং আইনক্স মিলে আমি কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে একটা আপডেট দিয়েছিলাম যে 2.71 লাখস কিন্তু মোটামুটি টিকিট সেল হয়েছিল এবং সেটা রাত্রি 12টা অবধি কিন্তু 3 লাখস ক্রস করে গেছে। এবং লাস্ট যা আপডেট সেই অনুযায়ী কিন্তু টাইগার থ্রি রাত্রি 12টা অবধি কিন্তু প্রায় হচ্ছে 3.08 লাখস টিকিট কিন্তু সেল করে দিয়েছে। এবং যেটা সত্যি বলতে মানে একটা দিক থেকে প্রশংসার যোগ্য এই কারণে যে যেহেতু এটা দিওয়ালির দিন হচ্ছে মানে মুক্তি পাচ্ছে আমাদের ইন্ডিয়াতে, তো সেই জায়গায় দিওয়ালি যে ফেস্টিভ্যালটা ওরা কিন্তু বেসিক্যালি স্টার্ট হয় মোটামুটি বিকেলের পর থেকে, এবং বিকেলের পর থেকে মানে যা কালেকশনস হবে সেটা কিন্তু অবশ্যই মোটামুটি বিকেল অবধি, মানে সকাল থেকে বিকেল অবধি। তার কারণটা হচ্ছে মানুষ কিন্তু ম্যাক্সিমাম মানে বিকেলের পর থেকে কিন্তু হলে যাওয়া স্টার্ট করে ছুটির দিনগুলোতে, তো সেক্ষেত্রে সেই স্কোপটা কিন্তু টাইগার থ্রি পাচ্ছে না। তো এই যে কালেকশনটা এটাকে আমি মানে হাফ ডে কালেকশন আমি বলবো, যদি এটা নন হলিডে বা কোনো ফ্রাইডে বা স্যাটারডেতে মুক্তি পেত না তাহলে কিন্তু এটা এর থেকে আরও একটা ম্যাসিভ কালেকশন করতে পারতো। সো টাইগার থ্রি কিন্তু নিজের যে রেকর্ড সেটা আমি বলবো যে সুলতানের রেকর্ড 3.12 লাখস টিকিটস ও ন্যাশনাল চেন থাকস অফ হিন্দুস্তান বলি বা প্রেম রতন ধন পায়ও তার যে হচ্ছে অ্যাডভান্স বুকিং বা ওয়ারের বা KGF 2 এর পাঠানের জওয়ানের এবং বাহুবলী 2 তো ক্রস এখনো অবধি কেউই করতে পারেনি। সো এটা এক্সপেক্ট করা হচ্ছে যে প্রায় 20 কারোর প্লাস কিন্তু মোটামুটি অ্যাডভান্স বুকিং হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটা আশা করা হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে কিন্তু প্রচুর লেভেলের একটা স্পট বুকিং হবে এবং যার ফলে এই সিনেমাটা একটা প্রচুর প্রচুর কিন্তু বুস্ট আপ নেবে। এবং স্পট বুকিং হলে কি হয় না মানে প্রচুর মানুষ কি হয় না অ্যাডভান্স বুকিং করতে চায় না এই কারণের জন্য যে অ্যাডভান্স বুকিংয়ে কিন্তু বুক মানুষ অনেকটা একটা চার্জ কাটে এবং সেই চার্জ কাটার ফলে কিন্তু অনেকে এক্সট্রা পয়সা কেন দেবে ভাই, এবং সেই সেই মানে জন্য কিন্তু প্রচুর মানুষ সিঙ্গেল স্ক্রিনে এসে কিন্তু স্পট বুকিং ম্যাক্সিমাম পোর্শনটা করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আশা করা হচ্ছে যে এই যে অ্যাডভান্স বুকিংটা আরও কিন্তু অনেকটা অনেকটা বাড়বে এবং একটা ম্যাসিভ লেভেলের কিন্তু বক্স অফিস কালেকশনস করতে চলেছে অন দ্য ডে ওয়ান টাইগার থ্রি। সো তোমরা প্লিজ হলে যাও, হলে কি টাইগার থ্রি দেখো এবং তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু শেয়ার করতে পারো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।